সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় অনেক ফটোগ্রাফারদের ছবি দেখে মনে করি, এত সুন্দর ছবি কিভাবে তোলা সম্ভব, আমি কেন এত সুন্দর ছবি তুলতে পারি না, আমার ক্যামেরা কি খারাপ নাকি অন্য কিছু। আসলে এমনটা কিছুই নয়। আপনার যদি সামান্য লাইটিং এবং ফ্রেমিং নলেজ থাকে এবং এর সাথে যদি আপনার সামান্যতম এডিটিং স্কিল থাকে, তাহলে কিন্তু আপনার ছবিও অনেক সুন্দর আসতে পারে। যেমন এডিটিং করে এমন একটা ছবিকে এমন করে তোলা সম্ভব মাত্র 5 থেকে 10 মিনিটেই। তবে অনেক সময় অনেক ছবি দেখতে সুন্দর লাগলেই সেই ছবিকে পারফেক্ট ছবি বলা যায় না, এর পিছনে থাকতে পারে অনেক টেকনিক্যাল এরর। যেমন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই ছবিতে সাবজেক্টের পিছনে যে সূর্যটি রয়েছে তার আলো সাবজেক্টের ফেসে এসে পড়েছে, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান, অথবা আপনার যদি একটি বিজনেস থেকে থাকে যেখানে আপনাকে প্রতিনিয়ত ফুড ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি কিংবা ওয়েডিং ফটোগ্রাফি করতে হয়, তাহলে কিন্তু আপনার জন্য ফটো এডিটিং শেখাটা অত্যন্ত জরুরি। তাই আমি আজকে আপনাদের জন্য লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে নিয়ে এসেছি ফটোশপে ফটো এডিটিং এর উপর 10 ঘন্টা ব্যাপী একটি কোর্স। এখানেই শেষ নয়, আপনি যদি এই কোর্সের প্রি অর্ডার করে থাকেন তাহলে আপনার জন্য থাকবে বিশাল ডিসকাউন্ট। তাই আর দেরি না করে এখনই সাইন আপ করুন।